হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দু হাজার তেইশ চব্বিশের উচ্চ মাধ্যমিকের এবটি টেস্ট পেপার থেকে ইংলিশের আরও একটি আনসিনের সমাধান নিয়ে আজকে চলে এসেছি তোমরা নিশ্চয়ই জানো যে প্রত্যেক দিন আমি তোমাদের সাথে বিভিন্ন পেজের আনসিনগুলো শেয়ার করছি পরপর পেজ ওয়াইসি ওয়াইস দিচ্ছি তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল বাটনটা প্রেস করে রাখো যাতে করে আমি ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো আমি এর আগে অনেকগুলো পেজই করিয়ে দিয়েছি আজকে তোমাদের সাথে শেয়ার করবো একশো বারো নাম্বার পেজের আনসিনটা আমি প্রত্যেকটা পেজের এমসি কিউ কিউ গ্রামার করিয়ে দিয়েছি যদি তোমরা সেই ভিডিও না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স দেখো সেখানে লিঙ্ক পেয়ে যাবে এছাড়াও এই চ্যানেলে সংস্কৃতের সমস্ত পেজের এমসি কিউ একসাথে পাবে এবং ফিজিক্স থেকে বিভিন্ন পেজের এমসি কিউ এসে কিউ সমস্ত সমাধান দেওয়া

The carcass of an adult male elephant with its tusk, trunk and tail chopped off and chunks of meat hacked off from the body was found at the uh, Dolopa village 37 km from Assam Shripshago town on Saturday. Shonibar, Asham, Shripshago shokut thayke 34 km dure Dallopa gara mein ekti uh, pur prapto boshko hathir দাঁত এবং তার লেজ কাটা অবস্থায় পাওয়া গেছে এবং পাশে হাতের শরীর থেকে টুকরো মাংস টুকরো টুকরো করে কাটা অবস্থাতেও পাওয়া গেছে

দে হাউ ইউর রিফিউজ টু স্পেকুলেট ওয়েদার দ্য অ্যানিমাল ওয়াজ কিল্ড ফর মিট কনজামশন তারা এটা কিন্তু মানে জোর দিয়ে বলছে না যে ওই প্রাণীটাকে মারা হয়েছে মাংস খাওয়ার জন্যই এলিফ্যান্ট মিট ইজ কনসিডার্ড এ ডেলিকেসি ইন সাম সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ লাইক থাইল্যান্ড অ্যান্ড ভিয়েতনাম অ্যান্ড ইন আফ্রিকান নেশনস লাইক কারা ক্যামেরুন অ্যান্ড কঙ্গো হাতের মাংস খাওয়া হয় কিছু কিছু দক্ষিণ পূর্বের এশিয়া এশিয়ার যে মহাদেশগুলো মানে দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো রয়েছে থাইল্যান্ড ভিয়েতনাম নাম এছাড়াও আফ্রিকার যে দেশ দেশের মধ্যে ক্যামেরুন এবং কঙ্গো এই জায়গাগুলোতে হাতির মাংস খাওয়া হয় ফরেস্ট অফিসিয়ালস রাশ টু দ্য স্পট অ্যান্ড কালেক্টেড স্যাম্পলস ফ্রম দ্য ক্যার্কাস ফর ইনভেস্টিগেশন তদন্ত করার জন্য ফরেস্ট অফিসাররা বন দপ্তরের যারা অফিসার রয়েছেন তারা সেই জায়গায় গিয়ে স্যাম্পল কালেক্ট করেছেন ডিভিশনাল ফরেস্ট অফিসার বৈদ্য বরদলৈ সেট দ্যাট দে কন্ডাক্টেড এ পোস্টমর্টম অ্যাট দ্য সাইট বাট ডিড নট ফাইন্ড এনি ট্রাস অফ পয়জন ডিভিশনাল যে ফরেস্ট অফিসার রয়েছেন বৈদ্য বরদলই দোলৈ তিনি বলেছেন যে ওই জায়গায় গিয়ে পোস্টমর্টম করা হয়েছে সাইটের কিন্তু আশেপাশে কোনো প্রকার পয়জন বা पिसे ड्रेस पावा जाए नहीं अच्छा এরপরে দেখো হুইন হোয়েন হুইন আস দ্য রিজন ফর অ্যানিমালস ডেথ হি ইনফর্ম দ্যাট নাথিং কুড বি সে টিল দ্য টিল দে রিসিভ দ্য ফরেন্সিক রিপোর্টস যখন জিজ্ঞেস করা হয়েছে যে হাতির মৃত্যুর কারণটা কী তখন তারা বলেছে যে যতক্ষণ না পর্যন্ত ফরেন্সিক রিপোর্ট আসছে ততক্ষণ কিছু বলা যাবে না অল দো জাম্বুজ আর কিল্ড হুইন দে ওয়ান্ডার ইন হিউম্যান সেটলমেন্ট ড্যামেজ ক্রপস অ্যান্ড হাউসেস অ্যাটাক ভিলেজার্স দে আর অলসো কিল্ড ফর মিট অ্যান্ড আইভরি বলা হয়েছে যে হাতিরা যখনই দল ছেড়ে কোনো মানুষের জনবস্তি ঢুকে যায় সেখানে মানুষকে অ্যাটাক করে কিংবা ফসল নষ্ট করে ঘর বাড়ি ভাঙে তখন কিন্তু তাদেরকে তাদের দাঁত নিয়ে নেওয়ার জন্য মানুষও তাদেরকে মেরে ফেলে

হাতিকে সংরক্ষণ করার জন্য বলা হয়েছে কারণ এটি একটি বিপন্ন প্রাণী হিসাবেও কিন্তু গণ্য করা হয় হাতি হচ্ছে বিপন্ন হতে চলেছে যেন হাতি একটি বিপন্ন পশুদের তালিকা বা প্রাণীর তালিকাতেও রয়েছে তো আশা করি বুঝতে পারলে তোমরা বাংলা মানেটা চলে আসবো প্রশ্নে প্রথমে আছে ট্রু ফলস ইন্ডিয়া হ্যাজ অলমোস্ট থার্টি থাউজেন্ড এলিমেন্ট এলিফ্যান্ট ভারতবর্ষে মোট তিরিশ হাজার হাতি রয়েছে এটা হবে ট্রু দ্য রেসিডেন্স অব দেলিফেন্ট স্যালাইন দেলপা ভিলেজের গ্রামের লোকজনরা হাতিকে জীবিত অবস্থায় দেখতে পেয়েছিল এটা হবে ফলস পোস্টমার্টম অব দ্য এলিফেন্ট উইল বি কন্ডাক্টেড সোম হাতের যে পোস্টমর্টম করা সেটা খুব তাড়াতাড়ি করা হবে এটাও হয়ে যাবে ফলস কারণ করা হয়েছে বৈদ্য বরদলই ইজ দ্য ফরেস্ট অফিসার ইন আফ্রিকা আফ্রিকার একজন ফরেস্ট অফিসার হলেন বৈদ্য বরদলই এটা হয়ে যাবে ফলস এবারে দেখো বিয়ের দাগে আছে প্রশ্ন তিনটে প্রশ্ন আছে এক নম্বর প্রশ্নে চলে আসবো প্রথম প্রশ্ন আছে হোয়াই আর জাম্বোস কিল কেন প্রাপ্তবয়স্ক হাতিদের মেরে ফেলা হয় উত্তর লিখবে জাম্বোস আর কিল হোয়েন দে ওয়ান্ডার ইন হিউম্যান সেটলমেন্টস ড্যামেজ ক্রপস অ্যান্ড হাউসেস অ্যান্ড অ্যাটাক ভিলেজার্স যখনই হাতিরা মানুষের বস্তির বসতিতে ঢুকে পড়ে এবং ফসল নষ্ট করে বা ঘর বাড়ি নষ্ট করে এছাড়া মানুষকে যখন অ্যাটাক করে তখন তাদেরকে মেরে ফেলা হয় দু নম্বর প্রশ্ন হোয়াট অ্যাকর্ডিং টু দ্য ভিলেজার্স হুইড হ্যাভ বিন দ্য রিজন ফর দ্য এলিফেন্টস ডেথ গ্রামবাসীদের মতে হাতির মৃত্যুর কারণ কী অ্যান্সার হয়ে যাবে অ্যাকর্ডিং টু দ্য ভিলেজেস দ্য রিজন ফর দ্য এলিফেন্টস ডেট দ্যালিফেন্ট কুড হ্যাভেন্ড রিফিউজ টু স্পেকুলেট ওয়েদার দ্যানিমালসিল্ড ফর মিট কনজামশন তাহলে গ্রামবাসীদের মতে হাতির মৃত্যুর কারণ হচ্ছে তাকে পয়জন দেওয়া হয়েছিল তাদের মতে তাকে হয়তো বিষ দেওয়া হয়েছিল আর তারা এটা মানতে অস্বীকার করেছে যে মাংস খাওয়ার জন্যই হাতিকে মেরে ফেলা যায় এটা তারা মানতে চায়নি পরের প্রশ্ন নেম দ্য কান্ট্রিজ হোয়ার এলিফেন্ট মিট ইজ কনজিউমড সেই সমস্ত দেশের নাম বলো যেখানে হাতির মাংস খাওয়া হয় অ্যান্সার হয়ে যাবে দ্য কান্ট্রিজ ওয়ার এডিফেন্ট মিট ইস কনজিউমড আর থাইল্যান্ড ভিয়েতনাম অ্যান্ড আফ্রিকান নেশনস লাইক ক্যামেরুন অ্যান্ড কঙ্গো তাহলে থাইল্যান্ড আর ভিয়েতনাম এছাড়াও কিছু আফ্রিকান দেশ রয়েছে যেমন হচ্ছে ক্যামেরুন এবং কঙ্গো যে এই এই হচ্ছে চারটি দেশ সেখানে হাতির মাংস খাওয়া হয় একশো বারো নম্বর পেজের আনসিংটা কমপ্লিট হল আশা করি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী ভিডিওতে আমি এই পেজের পরবর্তী যে পেজ রয়েছে সেটা আনসিংটা নিয়ে চলে আসবো আর তোমাদেরকে আবারও বলছি যদি তোমরা আগের ভিডিওগুলো না দেখে থাকো এমসি কিউ এসিকিউ এবং গ্রামারের তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্স দেখো আমি সেখানে সমস্ত লিঙ্ক দিয়ে রেখেছি আর অন্যান্য সাবজেক্টেরও তোমরা পেয়ে যাবে এমসি কিউ তো সেগুলোও তোমরা সবই এই লিঙ্ক ফলো করেই দেখতে পারবে এছাড়াও যদি প্লে লিস্ট তোমরা যাও প্লে লিস্টে দেখলেও বুঝতে পারবে আলাদা আলাদা করে সমস্ত প্লে লিস্ট বানানো রয়েছে যদি ভিডিও গুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক শেয়ার করো তোমরা যত বেশি পরিমাণে শেয়ার এবং লাইক করবে আমি কিন্তু তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো তো তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে